ওই যাকাত দাও স্বাবলম্বীমূলক যাকাত। আমার সমাজে 10টা লোককে যাকাত দিব, আগামী বছর যেন তারা আর জাতির কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয়। সমাজ ব্যতিক্রম, তাহলে তো আমার দাম থাকে না, আগামী বছর তো আমার দরজায় আসবে না। তাফসীরে মাজহারি খুলেন, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফন্তি রহমতুল্লাহ আলাই, এই কোয়ালিটির যারা দানবীর কুফাল খারাপ, কুফাল খারাপ। এটা বলতে গেলে মুয়াজ্জিনের অবস্থা খারাপ, ইমামের অবস্থা খারাপ, আমার মতন বক্তার অবস্থা খারাপ। তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফন্তি রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়া বলেন, আল্লাহু আকবার, আমি আজান দিচ্ছি নামাজের উদ্দেশ্য নয়, আমার কণ্ঠটা সুন্দরের উদ্দেশ্য। বরবাদ হাজী আলাইহিস সালাম নামাজের জন্য উদ্দেশ্য এটা নয়, আমার সুন্দর একটা কণ্ঠ। খলেন তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফন্তি রহমতুল্লাহ আলাই লিখছেন কি, যেইভাবে যাকাত দেওয়ার কথা ছিল সেইভাবে যাকাত দিচ্ছেন না, লুঙ্গি শাড়ি 200 টাকার যাকাত শেষ, স্বাবলম্বীমূলক যাকাত দেওয়া হচ্ছে না। কথা বলেন, কথা বলেন, কথা। ভিক্ষুক চিন্তা করলেন, আমি সম্রাটের কাছে যাব, ওর কাছে হাত বাড়াবো, ও আমাকে মোটা অঙ্কের কিছু দিলে আমার ভিক্ষার কাজ আর করতে হবে না। সমাজে কয়েক কোয়ালিটির ভিক্ষুক, মা ভিক্ষা দেন কমাপ করে যান, 3 গ্রাম ঘুইরা 1 কেজি চাউল যোগাইতে পারে না। আরেকটা ফকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই বাড়ির গদ্দরজা খুব সুন্দর দেখা যায়, হয় বিদেশ আছে না হলে চাকরি করে, আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়েন। যদি এদের মধ্যে কেউ ভালো ব্যবসা করে, 2 হাতে বিলাইবার মতন বরকত দিয়েন। যদি এদের কোনো সন্তান স্বামী দেশের বাইরে থাকে, ভালো সুস্থ নিরাপদে রাইখেন, সময় মতন মানুষগুলারে বাড়ি পৌঁছাই দিয়েন, মাগো আমারও যদি পারেন কিছু দিয়েন। বিলকিসের মায় কয়, তোর আব্বা যে বিদেশ, ফকিরা জানে কেমনে রে। রফিকের মায় ডাক দিয়া কয়, তোর আব্বু যে ঢাকা চাকরি করে, ফকিরা জানে কেমনে। ফকিরের ভিতরে মাল আছে, আসলে তার আকলের বুদ্ধি দিয়া কাম কান করে ফেলাইছে। এতে সাইলো পায়, ডাইলো পায়, টাকাও পায়। 3 গ্রাম গুড়তে হয় না, 2 বাড়ি কোন রকম গুড়লে তার জন্য ওজন হয়ে গেছে। এইতে যে লা ইলাহা ইল্লাল্লাহ ডাকটা দিলেন, উদ্দেশ্য ভিক্ষা, উদ্দেশ্য কি, সওয়াব নয়, সওয়াব উদ্দেশ্য, ডাকটা দিছে ভালো, এরা সুন্নি, এই ডাকটা দিলে ভিক্ষাটা ভালো পাওয়া যাবে। ভিক্ষুক সম্রাটের দ্বারস্থ হলেন, জিজ্ঞাসা করলেন সম্রাট কোথায়, উনি মসজিদে গেছেন। ওয়াজ শুনতে আসছেন ঠিক, এসা পড়তে পারেন নাই, কষ্ট দিছি, খুব একটা কঠিন খারাপ কথা কইয়া লাইছি, মহাপিলে এসেছি, ও তো জান্নাতের বাগান, কোফাল যে খারাপ, এশার নামাজটা পড়তে পারি নাই। কিরে কথা আওয়াজ দেস না কেন, তুগো মতন মানুষ কবরে আসেনি, আমার সাথে 60 জন যাইতে পারবি, কম বয়সী ফলাম তো 5 জনও নেওয়ান যাইবো, আজিমপুর গোরস্থানে ঢুকলে দেখবি এতটুকুন কবর, তাহলে বুঝা গেছে আজকে হয়েছে, আজকে মারা গেছে, এতটুকুন গরব কবর, এ 7 দিনের দিন মারা গেছে, এতটুকুন কবর 42 দিন মারা গেছে, এতটুকুন কবর 1 বছরে মারা গেছে। এখানে আমরা যারা আছি 1 বছরের বাচ্চা না আমরা বেশি বয়স,
ছোট্ট বাচ্চাটা কেন মরে গেল? গাছের দিকে তাকা, গাছের গোড়ায় তাকালে মনে হয় গাছটা মরে গেছে। গাছের ঢালের দিকে তাকালে মনে হয় গাছটা নতুন জীবন পেয়েছে। আরে কথা বলো না কেন? গাছের গোড়ার দিকে তাকালে মনে হয় গাছটা মরে গেছে, আর গাছের ঢালের দিকে তাকালে মনে হয় নতুন জীবন পেয়েছে। সবুজ কসকসা পাতার মুকুল বের হচ্ছে। একটু কথা বলো, কথা বলো, কথা বলো। ঝড় এসেছে, হলুদ রঙের পাতাটা ছুটে পড়েছে, এর মাঝে সবুজ রঙের দুই সেটটা পাতাও পড়েছে। হলুদ রঙের পাতাটা পড়লো, ওটার মেয়াদ শেষ, জরার সময় হয়েছে। সবুজ কাঁচা পাতাটা কেন পড়েছে? কাঁচা পাতাটা ঝরে পড়ছে, আর হলুদ পাতাটা বুড়ো হয়ে গেছে, পড়ে গেছে। আর এই যে মুকুল যেটা, এটাও মাঝে মধ্যে গাছের গোড়ায় পাওয়া যায়, ওটা পড়ছে কেন? হেড ঝরে গেছে আর বাজি গেছে, ভাঙ্গিয়ে পড়ছে। হলুদ পাতাটাও পড়ে গেল, কসকসা তাজা পাতাটাও পড়ে গেল, তার সাথে দেখা গেল একটা মুকুলও পড়ে গেল। আজকে মাত্র বাচ্চাটা প্রসব হয়েছে, শুধু একটা বার কান্নার শব্দ শোনা গেছে নাই? দিল কে? হাজা তিপলুন চিকন একটা পদ দিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠাইলেন তিনি কে? একটা মাত্র শব্দ তার জবান থেকে বের করলেন তিনি কে? আবার টান দিয়া কাইরা এই বাচ্চাটাকে নিয়ে গেলেন তিনি কে? জোরে বলো, তিনি কে? অথচ আমাকে আর তোমাকে আজও খোদায় বাঁচিয়ে রেখেছে। চিৎকার করে বলো আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। এখনো আমি বেঁচে আছি, ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, এশা আদায় করতে পারি নাই। প্যান্ডেল ভরে গেছে বান্দায়, বান্দা আছে বন্দেগি নেই, ইফতার আছে রোজা নাই, ঈদের নামাজ আছে তারাবি নাই। বাজারে গেলাম, বাজারে ঢুকতে পারতেছি না, পাঞ্জাবির কিনার ধুম, শাড়ি কাপড় কিনার ধুম। জুজের দোকানে গিয়ে দেখি পর্যাপ্ত পরিমাণ লাচ্ছি বিক্রি হচ্ছে। জিজ্ঞাস যদি করে নানটি রোজা রাখেন নাই, কো বাবা কি যে করতাম ক, আমি যদি রোজা রাখি আমার পরিবারে টোটাল 33 জন, ওগো কেনাকাটা কে করবে? হ্যাঁ কে করবে? তা আমি যদি রোজা রাখি ওগো কেনাকাটা করবো কে? তোর কেনাকাটার দরকার নাই, তোর কেনাকাটা ফরজ নয় সুন্নাহ। রোজা আস্তে ক, রোজা নতুন কাপড় পরা সরকার মদিনার সুন্নাহ, নতুন টুপি পরলা সুন্নাহ, মিষ্টি খেলাম শ্যামাই সিন্নি সুন্নাহ, সুন্নতে মুস্তফা সিয়াম সাধনা আমার আল্লাহর ফরজ। আস্তে ক, ভূমিকা ছাড়া কাম চলছে, আইতে আছে, চিন্তা করিস না। ওখান থেকে তুমি এখানে আসছো, আমি হেলালি ওখানে ছিলাম একদিন, এখান পর্যন্ত আসতে আমার 59 বছর লাগছে। ওই বাচ্চাটার মতন আমিও ছিলাম, ওখান থেকে আমার এখানে আসতে কতদিন লাগছে? 59 বছর। আমি হুট করে হেলালি মঞ্চে আসতে পারি নাই, অতএব ল্যাংড়া বোবা আতুর এদেরকে দেখলে উপহাস করো না। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আল্লাহ ইচ্ছে করলে
ওর মতন আমাকে বোবা বানাতে পারতে, বিকলাঙ্গ বানাতে পারতে, বাক শক্তিহীন বানাতে পারতে, আমাকে অ্যাবনরমাল বানাতে পারতে, তা করো নাই, আমাকে সুস্থ সবল রেখেছ। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আয় যুবক, আমি বাজারটা জমাই দিয়া যাইতেছি, বাবা তাহিরি আইসা তগুর ইচ্ছা মতন বাজারটা করবে আজকে। আমি একটু বাজারটা তুই আসতে হবে, রাস্তাত করিস না। এখন হলো কি, ফোলাগড়ে ডাইকা মাহফিলে আনি, দোকানদার মনে দোকানদার একটু আজ নসিও শুনুক, ওই তখন সমস্ত ক্রেতারা মাহফিলে চলে আসে, দোকানদার তারা খায় আমগারি না থাইকা লাভ নেই, সল সইলা যাই গিয়া। অর্থাৎ তার কপাল এত খারাপ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোদেরকে ওয়াজ শোনার জন্য একটু সুযোগ করে দিলাম, সেই আসর থেকে রাত দশটা পর্যন্ত, দশটা চল্লিশ পর্যন্ত যথেষ্ট পরিমাণ দুনিয়ার কেনাকাটা হয়েছে। এই যুবক ছেলেগুলাকে পরজগতের ব্যবসায় ঢুকাই দে, তোরা দোকানে বৈশা পরজগতের ব্যবসায় ডুব দিয়া দে, জোরে 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 জোরে। কিন্তু না, ফোলাগড়ে ডাইকা মাহফিলে আনি, হেরা মনে করে হুজুর বালা কামে করছে, মহিলা কয় মুনাজাত তো শেষ হয়নি, চলি আইছেন কা, কিছু মহিলা বালা আছে সারা জীবন খালি দোকানদারিতে বুঝলা, আখরি মুনাজাতটা পাইলাম। আরে কথা কর না, সারা জীবন খালি দোকানদারিতে করলা, মা ফিরেছে আখরি মুনাজাত আছে, মিলাদ আছে, কেয়াম আছে, সালাতু সালাম আছে, তোর বাপের কপালে নসিব হয় নাই। কে কয়, কোন মহিলা, তোকে কি গো বউ আছে না, বলস না, আমগো মায় কয়, কে কয়, আমগো জোর কয়, আমগো মায় কয়, খারাপ না রে শরীফ, মোটামুটি 80% গনে এলাইছি বেটা, হ্যাঁ 80% গনে এলাইছি বেটা, এখন তো ওয়াজে শুরু হয় নাই। ফকির এর অন তো ফকিরের কাছে, হ্যাঁ ফকিরে ফকিরে মাইল লাগতে দেখছিস নি, যদি কোন সময় না দেখো সববরাতের আগের দিন আমার আজিমপুর যাইস, ভাড়া আমি দিমু। ফকিরে ফকিরে মারামারি যদি সাইতে তোগো মন চায়, আমার ঢাকা আসবি আজিমপুর, সববরাতের আগের দিন আসবি, দেখি অবস্থাটা কি। জিজ্ঞাস করলেন, আমি যার কাছে ভিক্ষার জন্য এসেছি তিনি কোথায়, মসজিদে, সংবাদ আসত সম্রাট তো মসজিদে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, ফকির এবার আস্তে আস্তে করে যাচ্ছে মসজিদের দিকে, মসজিদের দরজায় দাঁড়িয়ে গেলেন, যার কাছে ভিক্ষার জন্য আমি এসেছি, তাকাইয়া দেখলাম রে আমার দেশের সম্রাট আমার চাইতে অধিক ভিক্ষুক হইয়া আরেকটা সম্রাটের কাছে হাতে বাড়ায় রে, মাফ কর মাফ কর আল্লাহ, মাফ কর বান্দারে, তুমি মাফে না করলে বান্দা যাইব কার, হাতলো হাতলো হাতলো, মাফ কর মাফ কর আল্লাহ, মাফ কর বান্দারে, তুমি মাফে না করলে বান্দা যাইব কার কাছে, আল্লাহ মাফ কর মাফ কর আল্লাহ।
माफ करो बंदारे, माफ करो माफ करो अल्लाह तुम्हार बंदूर खातिरे। बड़ा करे बोलें अल्लाह, हाथा ये तुले धरो माथार ऊपर जाना हाथा उठे बोलें अल्लाह, সোজা করি না এইভাবে ভিক্ষার হাত আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ, আরো বড় করি বলেন আল্লাহ, চিৎকার করি বলেন ইয়া রাসূল আল্লাহ। ফকির আর সহ্য হয়ে গেলেন, আবার ফতুয়াবাজি কইরেন না, হেলালি হুজুর হাত তোলাইছে ঘাড়ের উপর উঠে গেছে। জোর জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করেন আকা মুস্তফা নবীউল আম্বিয়া, যখন হাত মোবারক তুলে দোয়া করেছিলেন, আমার নবী পাকের হাত দুইখানা, হাত মোবারক দুখানা নবীর সিনা মোবারকের উপরে এইভাবে উঠে গেছে। সিদ্দিকী আকবরের দিকে বলেন, নবী পাকের জসেম মোবারক থেকে কাদ মোবারকের মধ্যে চাদর ছিলেন, আল্লাহর হাবিব মুনাজাত করতে করতে কান্না করতে করতে আমার নবীর চক্ষু মোবারক থেকে পানি ঝরতেছে, হাত দুইখানা এইভাবে নবী উপরে তুলে ফেলছে। আম্মা জানান, সিদ্দিকা মনে পাগল পাগল হয়ে গেলাম রে, নবী আমার কাঁধে জান্নাতুল বাকির মধ্যে হাত দুইখানা বাড়াইয়া খোদার কাছে যায়, আমার দেশের মোল্লারা এই মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয়া যায়, যত ফতোয়া দিবি মুনাজাত বন্ধ হবে না। রাজি রাজি রাজি, হাতটা লড়া, রেকর্ডিং অনেক কষ্ট করি, এর দূর থেকে আসছে, এই যে হাতটা লড়াইতে আসছস, কিয়ামতের আগের দিন পর্যন্ত রেকর্ডিংটা চলতে থাকবে। আমি খালালি থাকবো না, তাহিরি থাকবে না, পৃথিবীর আলেম ওলামা থাকবে না, এই ক্যাসেট এই প্রমাণ এই আলোচনা থাকবে, মারুফ সাহেব থাকবে না এই দরবার থাকবেন, তুমি একদিন থাকবে না, এই যে হাতটুকু লড়াইলা বাই হাকি শরীফের হাদিস, যদি তোর হাতটা খালেস উদ্দেশ্য হয় এখান থেকে গিয়া যদি নামাজটা পইরা গুমাস, বাই হাকি শরীফ প্রমাণ করে আজকের মাহফিলের মধ্যে একটা মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমার আল্লাহ একটা মানুষকে উসিলা করে সব কয়টা মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবে। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কমলি ওয়ালা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফকির মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া, ভিক্ষুক এবার পাগল হয়ে যাবার অবস্থা, আমি যার কাছে ভিক্ষার জন্য আসলাম রে, তিনি দেখি আরেকটা সম্রাটের কাছে ভিক্ষা চায়। কথা দিলাম রে,
দুনিয়ার কোন সম্রাটের কাছে ভিক্ষা চাইব না, দুনিয়ার কোন ধনীর কাছে ভিক্ষা চাইব না, আমার দেশের সম্রাট যার কাছে হাত পাইতা ভিক্ষা চাইয়া সম্রাট হয়েছে, আমি আজ থেকে পৃথিবীর কারো কাছে ভিক্ষা চাইব না, ওই মালিক তোর কাছে ভিক্ষা চাইব রে মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে ভালো তুই রে তুই আউয়ালে আখেরে হসবি রাব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ জোর হসবি রাব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ওকে সুমা দাও সুমা দাও সুমা না দিলে শুননি না জোরে লা জবানটা খুলে আল্লাহ হো আল্লাহ হো জোরে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ সাইনা আমি রাজ্য সু উলিয়া উলিয়া হতে সাইনা আমি রাজ্য সু উলিয়া উলিয়া হতে পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে পাগল হয়ে যাব আমরা নূরের নবী দেশেতে পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ 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 সাইনা আমি রাজ্য সু উলিয়া উলিয়া হতে সাইনা আমি রাজ্য সু উলিয়া উলিয়া হতে পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে পাগল হে পাগল হয়ে নূরের নবীর দেশেতে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার সম্রাটের মুনাজাত কমপ্লিট মসজিদের বারান্দার মধ্যে দাঁড়িয়ে গেলেন তাকে দেখলেন বিক্ষোভটা চলে যাচ্ছে কে রে লোকটা কেন এসেছেন ডেকে বলে সম্রাট ভিক্ষার জন্য এসেছে এখন আর সে ভিক্ষা করবে না কেন রে করবে না সে তো আমার দুয়ারে ভিক্ষার জন্য এসেছে আল্লাহ কোরআনে বলছে ওয়া আম্মাসা ইলা ফালা তানহার সুবহানাল্লাহ
আরো বড় করে বলেন কেন চলে যায়, ওকে দাঁড় করাও। ফকিরা কয় দাঁড়াইব না আর দাঁড়াইব না, আর দুনিয়ার কাছে চাইব না, আমি চাইব একজনের কাছে। তুমি চাইছো যার কাছে, আমিও চাইব তার কাছে। তিনি কে? জোরে বলো, তিনি কে? আমার